চলমান সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে টেনিস ফেডারেশন, জানিয়েছেন ফেডারেশন সভাপতি এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সোমবার রমনায় এটিএফ এশিয়া অনূর্ধ্ব ১২ টেনিসের উদ্বোধনী অনুষ্ঠানের পর ফেডারেশন সভাপতি জানিয়েছেন, সমালোচনার মাধ্যমে টেনিসের পরিচিতি বাড়ছে, তাদের কাজেও গতি আসছে, মানসম্মত খেলোয়াড় তুলে আনতে তৃণমূলে আরও গভীর মনোযোগ দিতে যাচ্ছে ফেডারেশন, জানিয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী। দলগত আসরের মঙ্গলবার শুরু হবে কোর্টের লড়াই। স্বাগতিক বাংলাদেশ সহ ৬ দেশ অংশ নিচ্ছে ৫ দিনের আসরে। বালক বালিকা দুই ইভেন্টের চ্যাম্পিয়ন খেলবে কাজাকিস্তানের ফাইনাল রাউন্ডে। আমরা চাই, সমালোচনাটা আমাকে খুব উৎসাহিত করেছে, যে আমরা চাই যে এই ধরনের সমালোচনা হোক। সমালোচনা না থাকলে আমরা ভুলটাকে ধরতে পারবো না।